वेलकम टू ভদ্রাক্ষ একাডেমি সো আজি আমি আপোনাৰ কাৰণে এটা ইন্টাৰনেশ্যনেল ৰিলেচনৰ এটা নতুন টপিক লৈ পলাই আহিছো আমি আমাৰ যে ফৰেন পলিসি বা ইন্টাৰনেশ্যনেল ৰিলেচন বা গ্লোবেল পলিটিক্স উইথ ৰেসপেক্ট টু ইণ্ডিয়া আমি পঢ়িবৰ কাৰণে ট্ৰাই কৰিম ঠিক আছে ফাৰ্ষ্ট সম মই যে যদি যে সাপোজ আফ্ৰিকা লগত ৰিলেচন अहिंसा धर्म प्रेक्टिकल ज्ञान पासी इन साउथ आफ्रिका इंडिया तो আমি সাম এতিয়া সাউথ আফ্রিকা যেতিয়া মহাত্মা গান্ধী কইছিলে তারে দুটা জায়গা বেশি ইম্পর্টেন্ট সাপোজ এটা জায়গা আছে আমাদের কাছে জোহেন্সবার্গ এটা হচ্ছে আমাদের কাছে দ্যাট ইজ জোহেন্সবার্গ আমাদের কাছে ইম্পর্টেন্ট আর ইফালে হচ্ছে আমাদের কাছে ডারবান ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটা পড়া জোহেন্সবার্গ আর ডারবান এটা ইম্পর্টেন্ট কি হয় কারণ জোহেন্সবার্গ যেতিয়া কইছিলে মহাত্মা গান্ধী তাতে টলস্টয় ফার্ম গঠন কৰিছিলে আর যেতিয়া ডারবান কইছিলে মহাত্মা গান্ধী তাতে কি কৰিছিলে ফিনিক্স ফার্ম তাতে গঠন কৰিছিলে ঠিক আছে সো এখিনি আছিলে যদি মই হিস্ট্রি পয়েন্ট অফ ভিউ পা চাও তেতিয়া হলে আমাৰ কাৰণে ইম্পর্টেন্ট সাউথ আফ্রিকা জোহান্সবার্গ আৰু ডারবান ঠিক আছে তাৰ ওপৰে যদি মই চাও ইন্ডিয়া ৰিলেচন উইথ সাউথ আফ্রিকা তেতিয়া হলে মই গম পাম যে সাপোজ আমাৰ প্রাইম মিনিষ্টার আমাৰ প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী ইন 2016 ইন 2016 ফোর নেশন ভিজিট কৰিছিলে কোট কোট গৈছিলে কেনিয়া গৈছিলে কেনিয়া বা তানজানিয়া তাৰ পৰা মোজাম্বিক তাৰ পৰা সাউথ আফ্ৰিকা গৈছিলে সো মোৰ পৰীক্ষা পার্সপেক্টিভত কি ইম্পৰ্টেন্ট হৈ যায় যে এই ডেভেলপ ক্ৰনোলজিকেলি মই গম পাব লাগে ক্ৰনোলজিকেলি মানে কব গৈছো মানে নৰ্থ টু সাউথ এনেস কৰিব কেনে বাহি যায় কেনিয়া সাউথ টু নৰ্থ এনেস কৰিবলে আমাৰ আহি যায় ঠিক আছে আৰু কেনেবা হৈ যায় আমাৰ কাৰণে ইম্পৰ্টেন্ট কি হৈ যায় যে এইবিলাক কান্ট্ৰি যে এখন কান্ট্ৰি লেণ্ডলক কান্ট্ৰি হয় নে এখন কান্ট্ৰি লেণ্ডলক কান্ট্ৰি নহয় তো কেনু আমাৰ কাৰণে ইম্পৰ্টেন্ট হৈ যায় যদি মই চাও ইন্ডিয়া রিলেশন উইথ সাউথ আফ্রিকা যদি মই ভালকে চাও 2008 আমাৰ ফার্স্ট ইন্ডিয়া আফ্রিকা সামিট হৈছিল নেক্সট 2012 আমাৰ সেকেন্ড ইন্ডিয়া সামিট হৈছিল তেনেকে ইন্ডিয়া আফ্রিকা সামিট হৈ হৈ গৈ আছে যদি ভালকে চাও ফ্রম 2012 টু 2019 40 হাই লেভেল ভিজিট হৈছিল ইন্ডিয়াৰ পৰা আফ্রিকা সো ইয়াৰ পৰা কি গম পোৱা যায় ইট শোস দা এফ্রোসেন্ট্রিক এপ্রোচ অফ আৱাৰ ইন্ডিয়াস ফরেন পলিসি ঠিক আছে তো 2016 ত প্রথম কেনিয়া গৈছিল আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ তাৰপিছত তানজানিয়া তাৰপিছত মোজাম্বিক তাৰপিছত সাউথ আফ্ৰিকা ব্ৰিক্স সামিট এটেন্ড কৰিছিল তাৰ উপৰিও 2015 ত আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ কোন গৈছিল যদি মই চাওঁ মাদাগাস্কাৰ যিখিনি ইউফ্ৰ যিখিনি আইলেণ্ড আছে সেইখিনিলে যদি মই চাওঁ কোন কোন গৈছিল সাপোজ যদি মই ভালকে চাওঁ ইয়াতে মৰিচিয়াছ আছে মরিশাস ভিজিট কৰিছিল সেসেল আছে সেসেল ভিজিট কৰিছিল আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ তো ইয়াতে লৈ পলা আছে কি এফএসএস কৰিছিল যে নেভাল কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া এন্ড দিস কান্ট্রিজ তো হেডু গানে আমাৰ কি কৰিছিল আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ এফএসএস কৰিছিল তো আৰু যদি মই চাও এবলাক আইলেণ্ড কান্ট্রি হয় সো জিও স্ট্র্যাটেজিক্যালি এবলাক আমাৰ ইন্ডিয়াৰ পার্সপেক্টিভৰ গানে বহুত ইম্পৰটেন্ট দিয়া দিলা ইন্ডিয়ান ওশন রিজন তাৰ ওপৰে যদি মই চাও এইকিটা কেতন আৰু আইলেণ্ড আছে যে কমৰোস আইলেণ্ড আছে প্লাস যদি মই চাওঁ এইখিনিতে চাবা মাইনটো পোর্ট আছে মাইনটো পোর্ট ইট ইজ এ ফ্রেঞ্চ অকুপাইড পোর্ট ইট ইজ এডমিনিস্ট্রেটেড বাই ফ্রান্স যদিও ইট ইজ ক্লেইম বাই কমোরোস ঠিক আছে তার উপর যদি মই চাওঁ এইখিনিতে এটা আইলেন্ড আছে রিইউনিয়ন আইলেন্ড আছে রিইউনিয়ন আইলেন্ড তো দিস আইলেন্ড অলসো বিলংস টু ফ্রান্স ঠিক আছে সো দিস এইখিনি যদি মই ইন্ডিয়ান ওশেনৰ যদি পার্সপেক্টিভ চাওঁ তেতিয়া দেখা পাওঁ যে এইবিলাক আছে আমাৰ ইন্ডিয়ান পার্সপেক্টিভৰ কাৰণে আমাৰ ইন্ডিয়ান পার্সপেক্টিভৰ পৰা এটা ইম্পৰটেন্ট এৰিয়া হয় ঠিক আছে তো যদি মই চাইছো যে আমাৰ ইন্ডিয়ান ইনটো যিটো ফরেন পলিসি হয় বা যদি আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ যদি চাওঁ যে এইখিনি এৰিয়াতে কিয় ইমান ভিজিট কৰি আছে বা এইখিনি এৰিয়াত ইমান কি ইম্পৰ্টেন্ট আছে বিকজ অফ ইটছ প্ৰক্সিমিটি টু দা ইন্ডিয়ান ওশেন ৰিজন বিকজ অফ ইটছ প্ৰক্সিমিটি টু দা ইন্ডিয়ান ওশেন ৰিজন এটা বেছি ইম্পৰ্টেন্ট আমি গম পাওঁ যে যদি ট্ৰেড কৰিবলগা হয় সেইৰ কাৰণে সবচেয়ে বেছি ভাল ৰোডটো কি হয় দেট ইজ সি ৰোড কাৰণ এইবিলাক কাৰণে কি হৈছে সাগৰৰ কাষতে আছে চ' আমাৰ কাৰণে কি ইম্পৰ্টেণ্ট হৈ যায় ট্ৰেডৰ ক্ষেত্ৰত আমাৰ কাৰণে বেছি ইম্পৰ্টেণ্ট হৈ যায় ইণ্ডিয়াৰ পাৰ্সপেক্টিভত ঠিক আছে তাৰ ওপৰে যদি মই চাওঁ যদি মই অলপমান ইফালে আহোঁ ইষ্টৰ ফালে আহোঁ যে কেইখনমান কাণ্ট্ৰি কোৱা হয় ইট ইজ নন এজ ই এ চি কাণ্ট্ৰি
EAC convent যিখন কোৱা হয় EAC convent that is East Africa Community Country. So East Africa Community Country বুলি কলে কেখন কান্ট্রি থাকে ইয়াতে মোৰ সপন কান্ট্রি আছে that is Kenya that is Uganda that is Rwanda that is Burundi next it is Tanzania and next it is South Sudan. So আমি সব কান্ট্রি কোন 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 আছে ঠিক আছে তো যদি আমি কান্ট্রি কোন ভালকে সব অবলম্বন করে জুম কই লও আমি ঠিক আছে তো এতে দেখা পাম যে হোয়ার ইজ কেনিয়া কেনিয়া আছে এখিনি আছে কেনিয়া যদি মই সব উগান্ডা উগান্ডা আছে এখিনি যদি মই সব নেক্সট ইট ইজ রাওয়ান্ডা এখন পড়ু রাওয়ান্ডা রাওয়ান্ডা হয় রাওয়ান্ডা যদি মই সব রাওয়ান্ডার ক্যাপিটাল কিগালি কিগালি কিয় ইম্পর্টেন্ট বিকজ কিগালি এগ্রিমেন্ট কি আছিল ইট ইজ এ অ্যামেন্ডমেন্ট টু মন্ট্রিয়াল প্রটোকল তার মন্ট্রিয়াল প্রটোকল ইট ওয়াজ রিলেটেড টু ওজন ডিপ্লেটিং এজেন্ট তো এটো আমার কিগালি এগ্রিমেন্ট মন্ট্রিয়াল প্রটোকল সো এই এরিয়া কিনি তো আমার এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ তো ইম্পর্টেন্ট হয় ঠিক আছে নেক্সট যদি মই চাও বুরুন্ডি বুরুন্ডি একদম সৰু কান্ট্রি এখন টাইনি কান্ট্রি হয় বুরুন্ডি নেক্সট টানজানিয়া এখন অলপমান কম্পেটিভ ডাঙর কান্ট্রি হয় নেক্সট সাউথ সুদান ঠিক আছে সাউথ সুদান বুলি কওঁতে মই কৈ আছো ওয়ার্ল্ডৰ সবচেয়ে নিউ কান্ট্রি হৈছে সাউথ সুদান 2011 এখন ফর্ম হৈছিল সাউথ সুদান এখন নতুন কান্ট্রি হয় ইট ওয়াজ সেপারেটেড ফ্রম সুদান তো যদি মই চাওঁ এই কিখন কান্ট্রি ইমান কি ইম্পর্টেন্ট হৈ যায় যদি কেনিয়া চাওঁ সাপোজ কেনিয়া কেনিয়ার ক্যাপিটাল নাইরোবি কেনিয়ার ক্যাপিটাল নাইরোবি বুলি কোৱা লাগে এটা বস্তু ইম্পর্টেন্ট আহি গল যে হোৱাই ইজ নাইরোবি ইম্পর্টেন্ট নাইরোবি ইম্পর্টেন্ট কিয় কাৰণ ইয়াতে ইউএনৰ কি জুতা বস্তুৰ হেডকোয়ার্টার আছে দ্যাট ইজ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ইউএনইপি আৰু লগতে ইউএন হেবিটেট তো ইয়াৰে ক্যাপিটাল কোৰ আছে যদি মই চাওঁ ইয়াৰে হেডকোয়ার্টার কোৰ আছে ইউএনইপি আৰু ইউএন হেবিটেট ক্যাপিটাল কোৰ আছে ইন নাইরোবি ইন কেনিয়া তো হেডু পার্সপেক্টিভটো আমাৰ কি হৈ যায় কেনিয়া ইম্পর্টেন্ট হৈ যায় ফ্রম এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ তাৰ ওপৰত যদি মই চাওঁ উগান্ডা উগান্ডা টিল 1970s আমাৰ এটা ভাল সংখ্যক ইন্ডিয়ান ডায়াসপোরা আছিল টিল 1970 1970 পিছত বহুতখিনি ইন্ডিয়ান ডায়াসপোরা তাৰ পৰা উলিয়াই পঠোৱা হৈছিল যদিও এটা কম কম আছে বাট ইট এটা সিগনিফিকেন্ট এমাউন্ট অফ ইন্ডিয়ান ডায়াসপোরা এতিয়া উগান্ডাত আছে তাৰ ওপৰত যদি মই চাওঁ বুরুন্ডি যদিও সৰু কান্ট্রি হয় ইট ইজ ইমার্জিং ইকনমি বুলি কব পাৰোঁ নেক্সট যদি মই চাওঁ টানজানিয়া টানজানিয়া কিয় ইম্পর্টেন্ট হৈ যায় যে টানজানিয়া ইম্পর্টেন্ট ফর ইট মিনারেল আমাৰ এটা এনেকুৱা মিনারেল যিটো ইন্ডিয়াত বহুত কম পোৱা যায় দেট ইজ রেয়ার আর্থ মিনারেলস তো টানজানিয়াত রেয়ার আর্থ মিনারেলস ভালেখিনি সংখ্যক আছে আমি গম পাওঁ যে ইন্ডিয়াই বর্তমান জাপানৰ পৰা রেয়ার আর্থ মিনারেলস লৈ আছে ইম্পোর্ট কৰি আছে যদি সাপোজ আমাৰ পিছত আৰু লাগা হয় তেতিয়াহ'লে এটলিষ্ট যদি আমাৰ এইকেইখন দেশৰ লগত ভাল ৰিলেশ্যন থাকে তেতিয়াহ'লে আমি এইকেইখন দেশৰ পৰা আমি বা টানজানিয়াৰ পৰা বা আমি কিবা কৰিব পাৰিম আমি রিয়াল আর্থ মিনাস লো পাই রিয়াল আর্থ মিনাস কি হয় গানি ইম্পর্টেন্ট আমি সবে কম পাও আজি দিনতে ন্যানো টেকনোলজি বুলি কই থাকো না আমি ন্যানো টিউবস বা ন্যানো ইনস্ট্রুমেন্ট সো এই ন্যানো ইনস্ট্রুমেন্ট গুলা বানাও দে আমার রিয়াল আর্থ মিনাস লাগে তাহলে পড়ি যদি মা সাউথ সুদান বা সুদান সাউ কিন্তু ওএনসি বিলেজ দে আর লুকিং ফর বিজনেস অপরচুনিটি ইন সুদান এন্ড সাউথ সুদান ঠিক আছে তো ইস্ট আফ্রিকা কমিউনিটি এটো মোর ইম্পর্টেন্স হয়ে যায় নেক্সট যদি মা সাউ ইন্ডিয়া সাপোজ মই যদি অলপমান ওপৰলৈ যাওঁ ঠিক আছে যদি মই ওপৰলৈ যাওঁ মই দেখা পাম যে মেডিটেৰিয়ান চি ওচৰত কেইখনমান কান্ট্ৰি আছে কোনকেইখন কান্ট্ৰি মেডিটেৰিয়ান চি একদম বৰ্ডাৰত আছে যদি মই আফ্ৰিকান কান্ট্ৰি চাওঁ আৰু যদি মই চাওঁ কোনখন কান্ট্ৰি আছে মই অকল কান্ট্ৰি মই চালে নহ'ব মই ফ্ৰম মাই এক্সাম পাৰ্সপেক্টিভ মই এৰেঞ্জ কৰিব পাৰিব লাগিব ফ্ৰম ৱেষ্ট টু ইষ্ট অৰ ফ্ৰম ইষ্ট টু ৱেষ্ট তো যদি মই চাওঁ ইয়াতে প্ৰথম আছে কান্ট্ৰিখন মৰক্কো নেক্সট কাম আলজেরিয়া নেক্সট কাম আমার ফোরু কান্ট্রি দ্যাট ইজ টুনিশিয়া নেক্সট কাম লিবিয়া লিবিয়া আমি সকলে গম পাও যে রিসেন্টলি লিবিয়া সামিল হয়েছে কারণ লিবিয়ার আগতে কি আছিল গাদাফি রুল আছিল সো ফিউচার অফ লিবিয়া কি হব সেইটোর উপর ডিসকাশন করব কারণে রিসেন্টলি এখন লিবিয়া সামিল হয়ে গেছে তাতে কেমন বহুত পাওয়ারফুল দেশ যেনে ইউকে যেনে ইউএস যেনে রাশিয়া এইগুলো সকলবিল আছে টু ডিসাইড দ্য ফিউচার অফ লিবিয়া তো নেক্সট যদি মই চাও নেক্সট কান্ট্রি কি আছে ইজিপ্ট আছে তো মোর এই পাঁচখন কান্ট্রি এখন এই পাঁচখন কান্ট্রি দেট ইস মরক্কো আলজেরিয়া টুনিশিয়া লিবিয়া এন্ড ইজিপ্ট তো এই কিমান কান্ট্রি মোর আফ্রিকান কান্ট্রি যিখন মেডিটেরিয়ান সি মোর বর্ডার আছে ঠিক আছে তো যেহেতু মই মেডিটেরিয়ান সি কথা কৈ আছো তো এইখিনিতে মই চাওঁ এটা সৰু চক পইন্ট আছে ঠিক আছে সৰু চক পইন্ট এইটো হয় দেট ইস সুয়েজ কেনেল দিস ইজ দ্য সুয়েজ কেনেল আৰু এই সুয়েজ কেনেল ইজ কানেক্টিং কি কি কানেক্ট করেছে দিস কানেক্টিং রেড সি এন্ড দ্য মেডিটেরিয়ান সি
ঠিক আছে তাৰ ওপৰত যদি মই চাও এইখিনি দুটা পোৰ্ট আছে কিন্তু যদি ইয়াত দেখা পোৱা নাই যদি মই এটলাছৰ মেইল প্লেচ চাও তেতিয়া মই দেখা পাম যে এইখিনি দুটা পোৰ্ট আছে এটা আছে পোৰ্ট সেইল আৰু এটা এইখিনিত আছে পোৰ্ট সুয়েজ তো যদি মই চাও পোৰ্ট সুয়েজ টু নৰ্থত আছে আৰু পোৰ্ট সৰি পোৰ্ট সেইল টু নৰ্থত আছে এণ্ড পোৰ্ট সুয়েজ সাউথত আছে তো এইটো এটা বহুত ইম্পৰটেন্ট লিংক হয় সুয়েজ কেনাল দিছ কানেক্টিং রেড সি টু দা মেডিটেরানিয়ান সি ঠিক আছে তো যদি মই এইখিনি পঢ়ি আছো যেহেতু মই ইজি পঢ়ি আছো তো এইখিনিতে আৰু এটা ইম্পৰটেন্ট টপিক ইজৰাইল তো এতিয়া আমি গম পাওঁ যে ইজৰাইলৰ কাৰণে কিয় ইজিপ্ত ইমান ইম্পৰ্টেণ্ট হৈছে কাৰণ একদম বৰ্ডাৰ কি আছে ইজিপ্তে আছে ইজৰাইলৰ বৰ্ডাৰ একদম ইজিপ্তে আছে এইখিনি আছে সিনাই পেনিনচুলা যে সিনাই পেনিনচুলা এইটো আছে মোৰ সুয়েজ কেনেল এইখন আছে মোৰ ইজিপ্ত ইজিপ্তৰ কেপিটেল আমি সকলোৱে গম পাওঁ ইট ইজ কাইৰো এইখিনিতে আৰু এটা ইম্পৰ্টেণ্ট পোৰ্ট আছে পোৰ্ট আলেকজেণ্ডৰিয়া এইটো মনত ৰাখিব ইট ইজ অলছো এন ইম্পৰ্টেণ্ট পোৰ্ট ইন ইজিপ্ত পোৰ্ট আলেকজেণ্ডৰিয়া ঠিক আছে তো দিছ ইজ ওৱান অফ দা চক পইণ্ট তাৰ ওপৰত যদি মই চাওঁ এইখিনিতে যদি মই হৰ্ণ অফ আফ্ৰিকাত আহি যাওঁ চাপ'জ মই হৰ্ণ অফ আফ্ৰিকাত আহিছোঁ এইটো এৰিয়াত যদি মই আহিছোঁ তো হৰ্ণ অফ আফ্ৰিকা বুলি ক'লে মোৰ চাৰিখন কাণ্ট্ৰি আহি আছে কি কি আহিছে দিছ কাণ্ট্ৰি অফ ছোমালিয়া ছোমালিয়া ইট ইজ ভেৰি ফেমাছ বা ইনফেমাছ ফৰ পাইৰেটছ যদি মই চাওঁ এইখিনিতে ইথিঅপিয়া আছে এইখিনিতে ইৰিট্ৰিয়া আছে আৰু এইখিনিতে জিবুতি আছে তো যদি মই চাওঁ জিবুতি জিবুতি এখন এনেকুৱা এখন সৰু কাণ্ট্ৰি হ'ব পাৰে একদম সৰু টাইনি কাণ্ট্ৰি হয় বা ইয়াৰে ইম্পৰ্টেঞ্চ আমি কেনে গম পাওঁ যে ইয়াতে ইউএছ ইউএছৰ এটা ডাঙৰ নেভেল বেছ আছে চাইনাই ৰিচেণ্টলি এটা নেভেল বেছ বনাইছে জাপানৰ নেভেল বেছ আছে ফ্ৰান্সৰ নেভেল বেছ আছে ইটলীৰ নেভেল বেছ আছে তো আমাৰ কাৰণে কিয় ইম্পৰ্টেণ্ট মই কৈছোঁ লগত যে ফ্ৰান্সৰো জিবুতিৰ নেভেল বেছ আছে আৰু সেই নেভেল বেছটো ইণ্ডিয়াই একচেছ কৰিব পাৰে ইণ্ডিয়াক ৰিচেণ্টলি একচেছ কৰিবৰ কাৰণে ফ্ৰান্সে সেইটো পাৰ্মিশ্যন দিছে তো ইণ্ডিয়া অলছো হেভ একচেছ টু দ্য ফ্ৰেন্স নেভেল বেছ ইন জিবুতি ঠিক আছে এণ্ড জিবুতি ইজ এট দ্য হৰ্ণ অফ আফ্ৰিকা তো এতিয়া মানে চাওঁ আৰু কিছুমান কাণ্ট্ৰি আছে ইথিঅপিয়া ইথিঅপিয়া আপোনালোকে চাগে নিউজত শুনি আছিলে যে ইথিঅপিয়া কিয় ইমান ইম্পৰ্টেণ্ট ইথিঅপিয়া নিউজত আছিলে কিয় ইম্পৰ্টেণ্ট নিউজত আছিলে বিকজ ইথিঅপিয়াৰ প্ৰাইম মিনিষ্টাৰে ৰিচেণ্টলি নবেল পিচ প্ৰাইজ পাইছে তো যিটো আমাৰ কনফ্লিক্ট চলি আছিলে বিটুইন ইথিঅপিয়া এণ্ড ইৰিট্ৰিয়া যিটো বৰ্ডাৰ কনফ্লিক্ট আছিলে সেইটো পিচফুলি চল্ভ কৰিলে ঠিক আছে ন চ' ৰিচেণ্টলি ইথিঅপিয়া প্ৰাইম মিনিষ্টাৰ আৰু ইৰিট্ৰিয়ালৈ গৈছিলে তো সেইটো কাৰণে কি হ'লে যে শান্তিভাৱে যিটো বৰ্ডাৰ ডিছপিউট চলি আছিলে সেইটো শান্তিভাৱে ৰিজল্ভ কৰাৰ কাৰণে ইথিঅপিয়াৰ প্ৰাইম মিনিষ্টাৰ ইট ইজ আবি আহমেদক তেখেতক নবেল পিচ প্ৰাইজ দিছে ঠিক আছে তো ইথিঅপিয়াৰ কেপিটেল আছে আডিছ আবাবা তো ইয়াতে দেখা পাব আডিছ আবাবা ইথিঅপিয়াৰ কেপিটেল হয় ইথিঅপিয়াৰ কেপিটেল আডিছ আবাবা হয় তো আডিছ আবাবা কিয় ইম্পৰ্টেণ্ট হৈ যায় বিকজ যদি মই চাওঁ আফ্ৰিকাত কেইখন কাণ্ট্ৰি আছে বুলি যদি মই কওঁ চাপ'জ যদি মই আফ্ৰিকাত যদি গোটেইখন চাওঁ মই কেইখন কাণ্ট্ৰি আছে বুলি কওঁ আফ্ৰিকান ইউনিয়নত 55খন কাণ্ট্ৰি আছে বুলি কওঁ ঠিক আছে আৰু সেই আফ্ৰিকান ইউনিয়নৰ হেডকোৱাৰ্টাৰ ক'ত আছে ইন আডিছ আবাবা ইট ইজ হুইচ ইজ লোকেটেড হুইচ ইজ দ্য কেপিটেল অফ ইথিঅপিয়া মই কৈছোঁ আফ্ৰিকান ইউনিয়নৰ 55খন কাণ্ট্ৰি আছে বা যদি মই কেতিয়াবা চাওঁ মই দেখা পাওঁ ক'ৰবাত কোনোবা কিতাপত লিখা থাকে যে আফ্ৰিকাত 54খন কাণ্ট্ৰি আছে বুলি কৈ আছে ইউনাইটেড নেশ্যনে ৰেকগনাইজ কৰে অনলি 54খন কাণ্ট্ৰি কিয় কিয় কাৰণ বহুতে কনচিডাৰ কৰে ৱেষ্টাৰ্ণ চাহাৰা টু বি এ পাৰ্ট অফ মৰক্কো ঠিক আছে ন যদিও আফ্ৰিকান ইউনিয়নত মৰক্কো আৰু ৱেষ্টাৰ্ণ চাহাৰা বেলেগ বেলেগ কাণ্ট্ৰি বুলি ৰেকগনাইজ কৰা হয় বাট ইউএনে ৰেকগনাইজ নকৰে ৱেষ্টাৰ্ণ চাহাৰা টু বি আনাদাৰ কাণ্ট্ৰি ইট ইজ কনচিডাৰ টু বি এ পাৰ্ট অফ মৰক্কো সেইকাৰণে বহুতে কয় যে 54খন কাণ্ট্ৰি আছে আফ্ৰিকাত বাট আমি যদি দেখা পাওঁ আফ্ৰিকান ইউনিয়নত কেইখন কাণ্ট্ৰি আছে 55খন কাণ্ট্ৰি আছে আৰু এই আফ্ৰিকান ইউনিয়নত 55খন কাণ্ট্ৰি যিটো হেডকোৱাৰ্টাৰ আছে সেই হেডকোৱাৰ্টাৰ ক'ত আছে ইন আডিছ আবাবা এণ্ড ইট ইজ লোকেটেড ইন ইথিঅপিয়া ঠিক আছে তো এতিয়া মই চাওঁ যিহেতু মই ইজিপ্তৰ কথা অলপত কৈছিলো যে ইজিপ্ত ইজিপ্ত চুদান আৰু ইথিঅপিয়া নিউজত কেইদিনমান আগত আছিলে কিয় আছিলে ইজিপ্ত চুদান আৰু ইথিঅপিয়া নিউজত আছিলে বিকজ অফ দ্য ৰিভাৰ নাইল because of the river Nile.